মাথাপতি গড়ায়ের কথা বলে, মাথাপতি ঋণের কথা বলে না। আগামী দুই বছর পর প্রাপ্ত ধার কর্জ বিদেশ থেকে এনে যা খরচ করা হয়েছে তার সুদের টাকা দুই বছর পর দিতে গেলে আজকে চাউলের শেষ যদি 70 টাকা হয়, দুই বছর পর এদেশের চাউলের শেষ হবে 300 টাকা। অর্থাৎ আপনার আমার উপরে, কারণ বিদেশ থেকে ঋণ করে বিদেশি ঋণের সুদের টাকা দেওয়া যাবে না, জনগণের থেকে রেভিনিউ কালেকশন করে ট্যাক্স কালেকশন করে এই টাকা ফেরত দিতে হবে। সুতরাং গণতন্ত্র আর উন্নয়ন তো এক জায়গা এটা নিয়ে এটা সাংঘর্ষিক না, বরং অগণতান্ত্রিক ব্যবস্থায় জবাবদিহিতা না থাকলে সেই উন্নয়ন অলওয়েজ ফলোড বাই করাপশন। আর তার সাথে আলাপের কি আছে, আলাপ তো ডেলি করতেছি, তারা তাদের কথা বলতেছে, আমরা আমাদের কথা বলতেছি, আলাপ হইতেছে না, এটা আছে কিনা? তাহলে একটা সোজা হিসাবই তো আছে, উনি পদত্যাগ করে দেন। ওয়াজুল কাদের সাহেব, আপনি তো জেলখানায় গেছিলেন, আমি অনেক নেতার সাথেই ছিলেন, যাকে ফাঁসি দিয়েছেন যুদ্ধাপরাধী হিসেবে নিজামী সাহেব না, তিনি মামু, তিনি আকুলে তো আপনার নামাজ হইত না, করে প্রত্যাশা করে, কারণ আপনার আইনের সহায়ক, আপনারা জজের সামনে রায়ও ফর্মুলেট করে দেন, কি প্রসিকিউশন কি ডিফেন্স সহযোগিতা করে। সুতরাং এই যে আদালত প্রাঙ্গনে এত কিছু হচ্ছে, তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়া উচিত, এবং আমি আশা করব ইমিগ্রেশন এবং স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিবকে আপনারা কোর্টের বারান্দায় হাজির করবেন, আমি আশা করব। আপনার রিট করে যদি খারিজ করে দেয় আলহামদুলিল্লাহ, কেন তাহলে বুঝবাও যে আদালত গেছে আর আমাদের কিছু নাই। সুতরাং আমাদের জীবন দেওয়া, রক্ত দেওয়া, রাস্তায় মারামারি লাঠালাঠি করা ছাড়া আর আমাদের মুক্তির কোনো পথ নাই। সবাইকে ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।